তো হাই গাইস, দেখো আমি এখন বানাচ্ছি পায়েস। তো পায়েসের রেসিপি দেখানোর জন্য আমি তোমাদের কাছে চলে এসেছি। পায়েসের মধ্যে দেখো এটা চালের গুঁড়ো, এই চালের গুঁড়োটা ছোট্ট ছোট্ট করে সেই লম্বা লম্বা করে কী করে দেয় না আমি একবার দেখেছিলাম, ওরম করে করে দিব, দেখি কেমন লাগে খেতে। তো চলো আমি বানিয়ে নিই তাড়াতাড়ি করে। দেখো এরকম সাইজে এটা দুধের মধ্যে ছাড়বো চালের সাথে। এত মোটা বাপের জন্মে দেখিনি আমি, সরু সরু দেখেছি। ওটাই করবো। আর দুধটা জাল হতে বসি দিয়েছি। তো দুধটা দেখা মিষ্টু, দুধটা পুরো বরফ হয়ে গেছিলো, দুধটা কেটে গেলে ব্যাস। দুধের মধ্যে ফোনটা পড়ুক না। তো দুধটা বসিয়ে দিয়েছি আমি, ততক্ষণ এগুলো ঝটপট করে বানিয়ে নিই। তো আবার বানানোর পর তোমাদের সামনে আসছি আমি, ঠিক আছে? দেখো আমি চাল নিয়ে নিয়েছি, এটা হলো গোবিন্দভোগ চাল। চলো আমি চালটা ধুয়ে নিই, চালটা ধুয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। দুধের মধ্যে ছাড়া হবে এখন, বানিয়ে নিয়েছি। দেখো আমার মেয়ে বানিয়েছে কেমন করে। যা হোক আমরাই খাবো, আর তো অন্য কেউ খাচ্ছে না। এরপর এলাচ দিব, তেজপাতা, আর এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠেছে। চলো এবার এগুলো দিয়ে দিই। এটা করে দিয়ে দিচ্ছি এগুলো আমি। এই ক্যামেরাম্যান হতে হতে আমার জীবনটাই হবে। দিয়ে নিই একটা একটা করে, ঠিক আছে? ক্যামেরাটা কত উঁচুতে ধরেছে আমার মেয়ে, লম্বা কতটা দেখতে তো হবে। আমার মেয়ে বললো কিনা, মা আমি পায়েস খাবো। আমি বললাম তাহলে পায়েস খাবি তাহলে। আর আমার মাথার মধ্যে হঠাৎ করে এই বুদ্ধিটা এলো, তাহলে পায়েস যখন করবো তখন এইগুলো বানিয়ে বানিয়ে। তো আমার মেয়ে বললো যে, মা পায়েস খাবো। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে পায়েস খাবি। আর মাথাতে হঠাৎ করে বুদ্ধিটা এলো যে পায়েস যখন খাবে তাহলে পায়েসের মধ্যে আমি এগুলো করে দিয়ে দিই। তো গাইস দেখো আমার পায়েস হয়ে গেছে, পায়েস এবার নামাবো, হয়ে রেডি। গাইস দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি গ্যাস থেকে নিচে নামিয়ে একটা বাটিতে করে তোমাদের দেখাচ্ছি, হাঁড়িতে বুঝতে পারবে না, ঠিক আছে? বাটিতে করে নিয়ে দেখাচ্ছি দাঁড়াও। গাইস দেখো আমাদের পায়েস রেডি হয়ে গেছে, এই দেখো এরকম হয়েছে। হয়েছে যে সে গোল গোলগুলো, এই এই যে দেখো আমাদের পায়েস রেডি হয়ে গেছে। দেখেছো কতটুকু টাইমে কত সুন্দর পায়েস বানিয়ে নিলাম আমি। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সামনে আসছি।